আমরা এক লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত করছি। তাই মাল্লার মাটিতে আমরা বলে দিয়ে যেতে চাই, আইনি পথে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা এই প্রোগ্রেসিভ টোটো ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে দুষ্ট টোটো ভাইদের জন্য লড়াই করছি, করব। এখানে ঘোড়া জোরে মাছ ধরার জন্য দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলাকে শ্মশানে পরিণত করেছে তাদের ট্রেড ইউনিয়ন সিআইটু বাজারে নেমে পড়েছে। তারা বলছে এই স্টেয়ার বা এই আইনি লড়াই করার জন্য প্রত্যেকটা টোটোওয়ালাকে 1,000 টাকা বা 2,000 টাকা করে পারে না, তাহলে 2,000 টাকার প্রশ্ন যখন এসে যাচ্ছে সেখানে ইউনিয়নের মধ্যে ইনভলভমেন্ট থাকার কথা নয়। আর ইউনিয়ন আইনি লড়াই করবে আপনাদের সাথে নিয়ে, ইউনিয়নের জন্য তার পয়সা কুড়ি খরচ করবে, ইউনিয়ন মাসিক চাঁদার বেশি আর কোন রকম আমাদের দৃঢ় বিশ্বাস এই লড়াই এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে পশ্চিম বাংলার সরকারের গদিটা পর্যন্ত নড়ে যেতে পারে এই শাসনে। তার কারণ আজকে পশ্চিমবাংলায় ওনাদের বক্তব্য অনুযায়ী 8.5 লক্ষ টোটোওয়ালা বা ই রিক্সা চালক আছে। আমরা বলছি সংখ্যাটা আরো অনেক বেশি, প্রায় 10 লক্ষের মতো। তাই 10 লক্ষ লোক যদি পাটি বিক্রি করে কিংবা বন্ধন ব্যাংক বা অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা কারো কাছ থেকে ধার লোন নিয়ে এই টোটোগুলোকে দেশ কোন সরকার দিতে পারে না। পশ্চিমবঙ্গের টিএমসি পরিচালিত মমতার সরকার অন্যায় ভাবে এই ড্রাইভার্সদের মধ্যে আমরা দেখেছি বহু যেখানে চাকরি দিতে পারছে না সরকার, সেই জন্য বাধ্য হয়ে আমরা যতদিন হাইকোর্টের নির্দেশ জারি হবে, নির্দেশ জারি হওয়ার পরে দেখাবে সংগঠন মালদা জেলা লক্ষিত হয়ে যাবে পশ্চিম বাংলা জুড়ে টোটো চালকদের নিয়ে যে ঘৃণ্য রাজনীতি শুরু করেছে এই রাজ্যের সরকার, মালদা জেলা তার ব্যতিক্রম নয়। এবং মালদা জেলায় বেআইনিভাবে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ না থাকা সত্ত্বেও পুরনো টোটোকে নতুন ই রিক্সায় কনভার্সনের যে গল্প সারা রাজ্য জুড়ে চলছে সেই গল্পকে এখানে বাস্তবায়িত করার খেলায় নেমেছে।
এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সমস্ত টোটো চালক বৃন্দ যাতে আগামী দিনে সুস্পষ্টভাবে তাদের কর্মহীনতার হাত থেকে বাঁচতে পারে তার একটা দিশা তৈরি করবার জন্য স্মারকলিপি দিতে আমরা জেলা শাসকের কাছে এসে উপস্থিত জুড়ে কোনো ঘোষিত নীতি রাজ্য সরকার ঘোষণা করতে পারেননি, তাহলে এনারা যে টাকার মূল্য ঘোষণা করছেন রেজিস্ট্রেশন ফিস, আপনারা যদি ভারত সরকারের গেজেট দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে স্থানীয় প্রশাসন তারা এই মূল্য 100 থেকে 200 টাকার বেশি নিতে পারে না। তাহলে এখানে 1 লক্ষ টাকার টোটোকে 1,70,000 টাকায় ই রিক্সায় কনভার্সনের যে পরিকল্পনা রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি গ্রহণ করেছে সেটা সম্পূর্ণ অবৈধ বলে মনে করছি আমরা।